জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা যে কতজনকে মা করল তার ঠিক নেই, যা হবার কথা নয় মা কিন্তু তাই করেছে। এই মা মা হচ্ছে, দ্বিতীয় মা হচ্ছে। মায়ের মুখে শোনা যা কবে এসেছিল বলো মা? শুনতে পাচ্ছ, মায়ের ওষুধ খেয়ে গেছিল মা, না টিস্যু টেকে দিয়েছিলাম? কোথা থেকে আসছো মা? বসিরহাট থেকে মা এসছে। এই বাবা, এই বাবা অনেক বয়সের সমস্যা ছিল মায়ের কাছে, সে অনেক ভালো আছে। 100% বলতে 80% ভালো হয়েছে। বাজি অনেকটা হয়েছে, কত বড় কথা, অনেকটা ভালো হয়েছে, অনেক দেখা আমাকে এত আদর করছে, সমান হয়ে গেছে। কত দুস্থানার আছে আমার কাছে, আমি যেন সকলের মা হতে পারি, আমি যেন সকলের মা হতে পারি, সবাকে যেন আমি বুকে আগলে রাখতে পারি। জয় কৃষ্ণ কৃষ্ণ জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলময় জয়, জয় মঙ্গলময় জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। প্রত্যেকটা ভক্ত বলে কিছু না কিছু পেয়েছি, এই ভক্তের মায়ের মুখে শোনা যাক, তুমি বলো দুটো উপকার পেয়েছো তো বলো। আমি একবার এসেছি মায়ের মায়ের একটু নাম জপ করেছিলাম, ভক্তরা কমেন্ট করেছে মা তোমার ভক্তরা কি বলে, শরীরে ইনফেকশন হয়েছিল একটু স্বাভাবিক দিয়ে, সেটা আমি ঠাকুরের নাম জপ করাতে অনেকটা ভালো হয়ে গেছি, ভালো না একদমই এখন কমপ্লিট ভালো। আর ছেলে এইচএসএ ফার্স্ট ডিভিশন, মায়ের পাশেই থাকি, ছেলেকে উপকার আছে বল সেটা বল। এইচএসএ ফার্স্ট ডিভিশনে পাস করেছে, তোরাই বল একজনা কটু কথা আমি ত্রিশুল ছেড়ে দেবো মা, আজকে আমার কোটি কোটি ভক্ত মঙ্গলা মায়ের আশায় কৃষ্ণকালী মায়ের আশায় বসে আছে, যে আমরা যদি একবার মায়ের কাছে যেতে পারি কিছু না কিছু সে ফল পাবে। ভক্তরাকে এমনি এমনি চোখের জল ফেলছে রে, হ্যাঁ তেতরা উলুদ্দনি দেখা মাকে দেখা, দেখো বাসে জয় সোনা মায়ের জয়। এই মা চোখ নিয়ে এসেছিল আগে, একটু এগিয়ে মা, এই মায়ের চোখের সমস্যা অনেকটা ভালো হয়েছে। আর মা এসেই বললো আমার অনেক উপকার হয়েছে, তা মায়ের মুখে শোনা যাক মা কি উপকার পেয়েছে বলো মা, এগিয়ে একটু জোর করে মা এগিয়ে একটু। আমার ছেলে কাজের জন্য এসেছিলাম, স্টেশনে ওঠার সাথে সাথেই খবর এসেছে, ফোন এসেছে যে ওর কাজ হয়েছে, কিছু ঠেকানো সঙ্গে সঙ্গে। হ্যাঁ মা বলেছে সামনের মাসে ওর মায়েরকে খুলে দিতে আনবে। শুনতে পেয়েছো ত্রিশুল কতটা কাজ করে মা, এখানে এসেছে ত্রিশুল ঠেকানো হয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে খবর পেয়েছে কাজ হবে, মা বলেছে আমার সন্তানের যা মাইনে হবে পুরোটা মায়ের মন্দিরে সাহায্য করবে। আজকে কত মানুষের উপকার হচ্ছে মা, কোটি কোটি দিয়ে। কোথা থেকে আসছো মা তুমি? হাবড়া থেকে তুমি আসছো, কবে এসেছিলে? এক মাস হয়েছিল, কে এসেছিলে তুমি আর কে এসেছিলে? এই মা অনেক উপকার পেয়েছে দেখো, মা ডালা ভর্তি করছে। এই মা কোনো দিন ভাবেনি যে আমি এত তাড়াতাড়ি মিরাক্কেলের মতো কাজ পাবে, মায়ের ভিডিও পায়েস কার ভিডিওটা শুধু বুকে নিয়েছে, মা বুঝে গেছে কৃষ্ণকালী মা কতটা চলন্ত কতটা জাগ্রত মা, তাই মায়েকে ডালা করে অনেক কিছু দিয়েছে, মা এগুলো খুলে দাও মাকে দেখায়। আর এই মা অনেক উপকার পেয়েছে, মাকে ডালা করে অনেক কিছু দিয়েছে, আমি তার আগে চিঠিটা লিখেছি,
তারপরে ঘুমটা ভেঙে গেল, আমি কি করবো ভেবে পাইনি, মায়ের জন্য চা নিয়ে এসছি, মাস রাত্রে চা খাই। এদিকে মা, তোমার পায়ের কাছে, পায়ের কাছে। আর ওই সাজমালা দুটো আমার শাশুড়ি মায়ের করা, হাতে গড়া। ও জানেন হাতে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজে হাতে করে, নিজে হাতে করা, আমাদের বাড়িতে তৈরি হয়। এই মা আমি পড়ে দিচ্ছি। এই মা অনেক উপকার শুনলেন, মাও ডালা ভর্তি করে দিয়েছে। মা এটা কি নিয়েছে মা? ওই তুমি রান্না করে হাঁড়ি করায় রাখবে। এই মা তিন মাকে নপুর দিয়েছে, মা বুঝতে পারিনি যে এত উপকার হবে মায়ের। গোপু সোনার জামা দিয়েছে, গোপাল সোনার বাবু। তিন মাকে খুব সুন্দর নপুর দিয়েছে মা, গোপু সোনার জামা, আমার ছেলের জামা, আমার ছেলের জন্য মা জামা নিয়ে এসছে। তা আমি উনুধ্বনি শুনতে পাই না মা, তোমার ভাবনা কি বলছি? মশাই খুব অসুস্থ ছিলেন দু মাস আগে, তার তিনটে আগারি ব্লক ছিল, তাতে মানে নার্সিংহোমে ভর্তি করা হয়, মায়ের নাম জপ করে অনেকটাই সুস্থ, অনেকটা মানে খুবই সুস্থ। এখন তিনি নিজেই সব কিছু করছেন, পুরো মানে কি বলবো, দুদিন সেন্সই ছিল না ওনার। কত থেকে আসছো মা? আমি আসছি উত্তর থেকে। দাও তোমরা উলুধ্বনি। তারপরে সাত মাস ধরে আমি নিচে বসতে পারতাম না, তারপরে রাত্রিবেলা দেখছি সকালবেলা নিচে বসতে পারছি, কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বল বাবা, বাবা বয়স কত? তোমার বয়স কত? 85। মায়ের কাছে এসেছিল আগে? কি উপকার পেয়েছো বলো? আমার উপকার পেয়েছি বলতে অনেকই শুনেছি, মানে আগে থেকে অনেক ভালো আছো। দি মা কি বলছো, ডাক্তার কাছে যাওনি কেন? মা জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বলো মা তোর পাটা কথা বলো, কি আমাকে বলছিলে বলো? শিরা দেখা যাচ্ছিল না, তো ফুলে গেছিল, এখন শিরা দেখা যাচ্ছে। কবে এসেছিলে মায়ের কাছে? কোথা থেকে আসছো বলো আবার? ত্রিশুলটা কাজ করে, ত্রিশুল কথা বলে, মা চলন তো, কত বড় উপকার হয়েছে দেখ ত্রিশুলের কালে। জয় এই দাগগুলো কতদিন হয়েছিল মা? 7-8 বছর। 7-8 বছর দাগ? তাই হলো তো, তাই হলো। কোথা থেকে আসছো মা? থেকে আসছে, তাই ভক্তদের বলি একটা মাধুরীতে কিচ্ছু হয় না, একটা কবচে কিচ্ছু
উপকার পাবে। আমি কি সাবান ও দুটো কটুকতায় আমি ত্রিশূল ছেড়ে দেব? আজকে ছোট্ট থেকে বয়স্কদের মা রক্ষা করে যাচ্ছে কৃষ্ণকালী মা, কোনো কটুকতায় আমি কান দেব না। একজন যদি কটুকতা বলে তো আমার কাছে এক কোটি ভক্ত আছে যারা মঙ্গলা মাকে আপন করে ভালোবাসে। এত মানুষের উপকার করছি, মানুষ নাকি বোকা? তারা পয়সা নেই, টাকা নেই, তবু তারা বাস ভাড়া করে রাত 9টা থেকে লাইন দেয় আমার দরজা করে কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে। হোটেল ভাড়া নেয় দুদিন আগে থেকে আসে, এই মাত্র শুনে নেপাল থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, আমেরিকা থেকে এসছে, দুবাই থেকে এসছে ভক্তরা, মুম্বাই থেকে এসছে ভক্তরা। আজকে এই বয়স্ক মা কত জ্বালা যন্ত্রণা থেকে ভালো হয়েছে বলছে, কট কট করতে মায়ের নাম জপ করে মা রোগ ভালো করে দিচ্ছে। তাই ভক্তদের বলি, আজকে আমার যদি একটা যদি মায়ের কুসন্তান মায়ের নামে কুত্তা করে তো মঙ্গলা মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে 100 কোটি ভক্ত হয়েছে আজকে দেশ বিদেশের। আজকে কেন কটু কথা শুনে মায়ের সব কিছু বন্ধ করে দেবো? এইটুকু থেকে বাচ্চা থেকে যে চোখে দেখতে পাচ্ছে না চোখে দেখতে পাচ্ছে, যে 18 বছর হাঁটতে পারে না সেখানে হাঁটতে পাচ্ছে, যার মুখে ক্যান্সার হচ্ছে মায়ের নাম জপ করে ক্যান্সার ভালো যাচ্ছে, আজকে শুধু মায়ের নাম জপটা কে প্রথমে ভিডিও ছেড়েছিল? মায়ের নাম জপটা কি করে জানালি তোরা বল, নামটা বলেছিল কে প্রথম? মায়ের নাম জপটা কি হবে সেটা মা আমাকে বলেছিল, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়, মা গান করবে বলো, মা গান করো, মা জয় মা কৃষ্ণ কালী মা, জয় মা মঙ্গলা মা, জয় মা কৃষ্ণ কালী মা, জয় মা মঙ্গলা মা, মাতুর রাঙা পায়ে জবা হয়ে থাকব আমি পড়ে, মাতুর রাঙা পায়ে জবা হয়ে থাকব আমি পড়ে, মা তুই ছাড়াকে শান্তি দেবে এ মন জীবন জুড়ে, মা তুই ছাড়াকে শান্তি দেবে এ মন জীবন জুড়ে, জয় মা কৃষ্ণ কালী মা, জয় মা কৃষ্ণ কালী মা, মা গো তোর চরণে ব্যথায়, মা গো তোর নয়নে সমর তরে দেখি স্নেহ মায়া, জানি ওই চরণে ব্যথায় শোকে পাবো শীতল ছায়া, মা তুই ছাড়াকে মুক্তি দেবে বল না এমন করে, মা তুই ছাড়াকে মুক্তি দেবে বল না এমন করে, জয় মা কৃষ্ণকালী মা, জয় মা কৃষ্ণকালী মা, জয় মা কৃষ্ণকালী মা, জয় মা মঙ্গলা মা, জয় সোনা মায়ের জয়, জয় জয় মা। খুব সুন্দর একটা বড় কথা বললো, বললো খারাপ কথা যতক্ষণ চিন্তা করবো না ততক্ষণ মায়ের নাম জানাবো। খুব সুন্দর একটা কথা বললো যে মা, এই মায়ের ডিপ্রেশনে চলে গিয়েছিল, মা তুমি কবে বলেছো যেদিন তোমাদের জমি রেজিস্ট্রি হয়েছিল ওই মার্চের লাস্টের দিকে, মায়ের নাম জপ করো, মায়ের হ্যাঁ জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের কিছু ঠেকে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বলতে পারিনি সেদিন, এত মানে কান্না পাচ্ছিল, কিন্তু মা জানে যে না এর যদি এই দুঃখ থেকে না বার করি, এর বাবা নেই মায়ের একমাত্র ভরসা, তাহলে
ইয়ে হয়ে যাবে, তখন আমার মনের জোর অন্য মানে লেভেলের হয়ে গেছে। এখন আমার কথা বলতে কাঁপছি, কিন্তু আমি মানে খুব জোর হয়ে গেছে। মাকে বলি মা আমার বাড়ি দমদমে, মানে আমি মাসির বাড়িতে থাকি। এই ত্রিশূলটা ভক্ত দেখেছে, এত ভিড় হয়েছিল, মনের কথা কিচ্ছু আমাকে খুলে বলতে পারেনি। আমি তো চাই এরকম ত্রিশূল, অনেক ভক্ত আসছে এরকম করেছি, কিন্তু একে বলতে হয়নি যে আমার কী দুঃখ। আজকে বলছে কেন আমি খারাপ কথা চিন্তা করবো, শুধু মায়ের নাম জপ করবো। নিজে মনের শক্তি পেয়েছো, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় কৃষ্ণ কালী মায়ের, জয়। কৃষ্ণ কালী মায়ের জয়। কোথা থেকে এসছে? নেপাল কাঠমান্ডু থেকে এসছি, ঠিক আছে। আমি সেখানে থাকি, আমি এখানে কাঠমান্ডু, আমি নেপাল কাঠমান্ডুতে থাকি, আমি সেখান থেকে এসেছি, মায়ের উদ্দেশ্যে এসেছি, মা যেন খালি হাতে এসেছি, মা যেন ঘোড়া হাতে ফিরে যেতে পারি, সেই হিসাবে আশা করে এসেছি। ঠিক আছে, মা যেন মনোকামনা পূর্ণ করে, ঠিক আছে, আমার কাজকর্ম যেন খুব ভালো হয়, যে উদ্দেশ্যে এসেছি। কাঠমান্ডু নিউ রোডে, হ্যাঁ, আমি খুবই তো বাঙালি, হ্যাঁ, ওখানে নেপালি ভাষা, নেপালি, হ্যাঁ। মা এই হিসাব মা আয়োগ কিছু যে মা আমরা কৃপা করছো, মা মায়া করছো কি মাকে কুড়া ধেড়ি শুনেকো শুনের মা আয়ো, আমরা ভাঞ্জি পাইলে আয়োগে থিও, সেই অনুসার মা আয়ো, হ্যাঁ, মা কৃপা দৃষ্টি রাখছো, মা কৃপা করছো, মানে মঙ্গল করছো, সেই অনুসার মা খালি হাত মা আয়ো তিন কালে মা কিছু করুন। জয় কৃষ্ণ কালী মায়ের, জয় জয় সোনা মায়ের, জয়। এই মা মায়ের মুখে শোনা যায় কতটা উপকার পেয়েছে বলো মা। আমি এসেছিলাম 23 তারিখে, তো মা যখন আমার মাথায় ত্রিশূলটা ঠেকিয়ে দিয়েছে, তারপর থেকে আমার মাথা ব্যথা, যত উইকনেস আছে সব কিছু চলে গেছে। মানে কাজের মধ্যে একটা অনুভূতি আলাদা, এনার্জি লেভেলটা অনেক বেড়ে গেছে। কবে এসেছিলে মা তুমি? 23 ফেব্রুয়ারি। কত থেকে আসছো বলো মা? অন্ডাল থেকে। শুনতে পাচ্ছ বাবা? শুনতে পাচ্ছ? তাই মায়ের কাছে খালি হাতে এলে বড় হাতে যেত, তাই মায়ের জন্য হোম করার জন্য জয় কৃষ্ণ কালী মায়ের, জয় জয় সোনা মায়ের, জয় জয় কালী মায়ের, জয় জয় সোনা মায়ের, জয়।